ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত কোনো ন্যাশনাল পার্কে আবারও চিতা বাঘের মৃত্যু হয়েছে এ নিয়ে পাঁচ মাসে নটি চিতার মৃত্যু হল সবশেষ বুধবার সকালে ধাত্রী নামের মেয়ে চিতার মৃত্যু হয়েছে বহু ঢাকঢোল পিটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে কুনোর জঙ্গলে ছাড়া হয়েছিল নামিবিয়া থেকে আনা একদল চিতা উদ্দেশ্য ছিল ভারতে চিতা ফিরিয়ে আনা এক সময় চিতা ছিল ভারতে কিন্তু পরে বিলুপ্ত হয়ে যায় ভারতের বনে চিতা ফেরানোর এই কেন্দ্রীয় সরকারি প্রচেষ্টা মুখ থুবড়ে পড়ায় রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বিভিন্ন মহলে ভারতের সুপ্রিম কোর্টও কোনো একের পর এক চিতার মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে